আশেপাশে রাস্তা আছে জায়গা খালি আছে কিন্তু ওরা যাইবে না ওই জায়গা দিয়ে আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন তো রাত্রে বেলা আজকে একটু বের হইলাম মানে অনেক দিন পর দেশে আসলাম একটু রাত্রে ঘোরাঘুরি করার জন্য বের হইলাম একটা রিক্সা নিলাম রিক্সা মামাওয়ালা তো মনে করো পুরো পাংখা চালাইতে আছে একবারে মানে সারজানের বয়তে মানে শহরের ভিতরে এগুলা চালানো আসলে একটু কষ্টকর এই কারণে মনে করেন সার্জেন আর কি একটু বেশি করে ওরা আসলে রাস্তাঘাটে জ্যাম বাজায় তো এই কারণে সার্জেনের বয় তো ও ঢুকছে সার্জনের বয়টা একটা গোলের ভিতরে দিয়ে ঢুকছে তো এই জায়গা দিয়ে সামনে মেন রাস্তায় উঠতে হবে তো আসলে এই জায়গায় কোনো রোড লাইন নাই দুই একটা খাম্বার সাথে দুই একটা লাইট আছে এই কারণে হয়তো বা ভিডিওতে আপনারা অন্ধকার দেখতেছেন আসলে অনেক দিন পরে বাড়িতে আসলাম আইসা একটু ঘোরাঘুরি অবশ্যই বন্ধু সাথে করা লাগে তো আমার সাথে আর একটা বন্ধু আছে তো রিক্সার ভিতরে তো গেছিলাম মূলত আসলে একটা শোরুমে গাড়ি দেখার জন্য গাড়ি এরকম মনের মতো পছন্দের গাড়ি পাই নাই তো এই কারণে গাড়ি নেই নেই এখন রিক্সা নিয়ে বের হয়ে গেছি তো রাস্তার অবস্থা দেখেও মনে করেন অনেকটাই ই লাগতেছে আসলে বিদেশের রাস্তা চলতে চলতে দেশের রাস্তাগুলো আইসা মনে করেন দেখে অন্যরকম মনে হইতেছে যে এত জাকরানি এত ই ভাঙা চুরা মানি তার ভিতরে দি গাড়ি চালায় এখন আবার আইসা করলাম মনে করেন ঢাকা পরিষালের যে হাইওয়ে রোড ওই হাইওয়ে রোডের উপরে তো এই জায়গা দিয়ে মোটামুটি ঠিক আছে সব কিছু দেখে আপনার বোঝা যাইতেছে যে হ্যাঁ একটু রাস্তাঘাট উন্নত হয়েছে কিন্তু আসলে প্রথমে যে গলিটা দিয়ে ঢুকছে আসলে ওই গলিটা আসলে অনেক ই তো আমি যে জায়গায় যাব প্রায় ওই জায়গায় চলে আসছি আমার এলাকার দিকে যাইতেছি আমি গ্যালারি শোরুম থেকে আসছি প্রায় অনেক আধা ঘন্টা পর্যন্ত রিক্সায় ছিলাম তো এখন এলাকার ভিতরে চলে আসছি অলরেডি আমার যে এলাকার এরিয়া ওই জায়গায় চলে আইছি তো দেখা যাক নেক্সট আবার কবে গাড়ির জন্য যাই কালকেই মেবি যাইতে পারি আবার কারণ গাড়ি একটা নেওয়াই লাগে যেহেতু বিগত অনেক দিন পর্যন্ত প্রবাসে ছিলাম এখন মানে প্রবাসে ওই জায়গায় তো মনে করেন হাঁটা চলা ওইরকম আমাদের পড়তো না গাড়িতে মনে করেন সবসময় ঘোরাঘুরি করতাম ই করতাম এখন দেশে আইসা দেশে আইসা মনে করেন এই জিনিসগুলো এখন হইতে আছে না সব জায়গা থেকে তো আর মনে করেন গাড়ি পাওয়া যায় না সব জায়গা থেকে তোর গাড়িতে উঠা যাইতেছে না এই কারণে মনে করেন বেশিটা একটু কষ্টকর হয়ে যাইতেছে এই কারণে আর কি একটা গাড়ি খুব দ্রুতই কিনা লাগে তো এই জন্যই আর কি গাড়ির খোঁজ নিতেছি আর রিক্সাওয়ালা মামার যে নিছি মামায় তো মনে করেন পুরাই পাংখা মামারা যেন এত কইতে আছে যে মামা আসতে যাও আস্তে যাও ভয় লাগতেছে তোমায় যেভাবে রিক্সা চালাইতেছো আমার খুব ভয় লাগতে আছে কার কথা কে শোনো মামায় তো মনে করো রিক্সা চালাইতে না যেন হেলিকপ্টার চালাইতে আছে তাদেরকে তো আমার বন্ধু কইতে আছে যেন ও আজ গো বাড়ি তোমায় মানে আমার যাইতে দিবই না মামায় তো পাংখা পুরাই পাংখা আমার শরীর মনে হয় হিট উঠে গেছে